প্রিয় সহযোগী শিক্ষার্থীরা, সে পড়াশোনা পরিচালনের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ত্রিমাত্রিক বস্তুর গল্প এই অধ্যায়ের একেবারে লাস্ট পার্ট অর্থাৎ শেষ পার্টের ক্লাসটা করছি। তো আমরা এই অনুশীলনীর 188 পৃষ্ঠার যে 7 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিওর নিচে আমাদের প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো নিচের ছবিতে A4 সাইজের কাগজের একটা প্যাকেট দেখা যাচ্ছে। তো এখানে মোট 500টা কিন্তু কাগজ আছে, কাগজের এটা সাইজ বলা হয় A4। হ্যাঁ, তো এখানে কিছু লেখা আছে, এগুলো বিষয়ে প্রশ্ন করা হয়েছে। প্যাকেটে কি কি লেখা আছে দেখো, এবং সেই অনুসারে নিচের সারণীটি পূরণ করো, প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। তো এই যে A4 লেখা আছে, এখানে 210 গুণন হচ্ছে 297 মিলিমিটার mm, আর হোয়াইট কালার, হ্যাঁ 80 অর্থাৎ 80 গ্রাম, আর এখানে 500 অর্থাৎ 500টা শিট আছে এর ভিতরে, এরকম একটা একটা করে। এগুলো হচ্ছে আমাদের A4 সাইজের কাগজ, হ্যাঁ এরকম 500টা আছে। তো প্রথমে বলা হয়েছে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে চাওয়া হয়েছে। তো এখানে দেখো, আমরা নর্মালি জানি দৈর্ঘ্যটাই বড়, আসলে এখানে 210 দেখা যাচ্ছে ছোট, আর 297 যেহেতু বড়, তাহলে আমরা এইটাকে দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করব। বড়টা অর্থাৎ 297 হচ্ছে আমাদের একটি কাগজের দৈর্ঘ্য। তো এইখানে আমরা লিখে ফেললাম 297 মিলিমিটার উপরে লেখাই আছে, আর প্রস্থ হচ্ছে আমরা এই ছোটটাকে ধরবো অর্থাৎ 210 এটা প্রস্থ। আর কাগজের রং এখানে দেখো দেয়া আছে হোয়াইট অর্থাৎ সাদা কালারের, এটা বিভিন্ন কাগজ বিভিন্ন কালারের পাওয়া যায়। কাগজের প্রতি বর্গমিটারে ওজন, আচ্ছা প্রতি বর্গমিটার বলতে বোঝানো হয়েছে, যেহেতু বর্গমিটার আমরা জানি ক্ষেত্রফলের একক, অর্থাৎ এদিকেও যদি 1 মিটার হয় দৈর্ঘ্যের দিকে, তাহলে প্রস্থের দিকেও 1 মিটার, তাহলে সেক্ষেত্রে এদিকেও আবার দৈর্ঘ্যের দিকে 1 মিটার, প্রস্থের দিকে 1 মিটার, এরকম একটা জায়গা যেটার ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার। অর্থাৎ দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, প্রস্থ যদি 1 মিটার হয়, তাহলে সেটা একটা বর্গ হবে, তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 1 গুণন 1 করলে 1 বর্গমিটার। এরকম প্রতি বর্গমিটারের ওজন এখানে গ্রামে চাওয়া হয়েছে। এই যে এখানে যেটা 80 লেখা আছে 80, এটি কিন্তু আমাদের এই যে GSM বলা হয়েছে, এটা এটাকে ধরা হয় হচ্ছে প্রতি বর্গমিটারের ওজন, অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে বাংলায় যদি আমরা লিখি তাহলে 80 গ্রাম। হ্যাঁ, এই 80 গ্রামটা হচ্ছে আমাদের প্রতি বর্গমিটারের ওজন। তো প্রতি প্যাকেটে কাগজ আছে, এখানে লেখাই আছে 500 শিট, অর্থাৎ 500টি এটা আমরা এই ছকটা পূরণ করব। এবার নিচে কিছু প্রশ্ন করা হয়েছে, একটি কাগজের ওজন কত। তো এইখানে দেখো একটা বিষয় যে প্রতি বর্গমিটার কাগজের ওজন দেওয়া আছে 80 গ্রাম। তো প্রতি বর্গমিটার যদি বলা থাকে, তাহলে আমাদের এই বর্গমিটার যেহেতু ক্ষেত্রফলের একক, তাহলে আমাদের একটা কাগজের ক্ষেত্রফল দরকার হবে, এই যে দৈর্ঘ্য আর প্রস্থ এখানে আছেই। তো এখান থেকে আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে একটি কাগজের ক্ষেত্রফল কত। তো 7 এর ক, তো এখান থেকে আমরা যেটা করব যে একটি কাগজের ক্ষেত্রফল, তো আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 297। এখানে একটা সমস্যা আছে যে এখানে দেখো এই 297 এগুলো কিন্তু মিলিমিটারে ছিল দৈর্ঘ্য প্রস্থগুলো, এখন আমরা যদি এই অবস্থায় ক্ষেত্রফল বের করি তাহলে এটা বর্গ মিলিমিটার হবে, কিন্তু এইটা আবার দেখো বর্গমিটারে আছে, এই জন্য এককটা আসলে পরিবর্তন করে নিতে হবে, যার কারণে আমরা মিলিমিটারকে আমরা আগে ক্ষেত্রফল বের না করে দৈর্ঘ্য প্রস্থগুলোকে আমরা চেঞ্জ করব। তাহলে একটি কাগজের দৈর্ঘ্য আমাদের ছিল হচ্ছে 297 মিলিমিটার। তো মিলিমিটার থেকে আমরা হচ্ছে মিটারে পরিণত করব। তো এটা আসলে পরিমাপ বিষয়ক, এটা সূত্রের প্রয়োজন হবে তোমাদের। হ্যাঁ, মিলিমিটার থেকে যদি মিটার করো তাহলে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তাহলে এটা হলো মিলি, মিলি থেকে 1, 2, 3, যাই হোক এটা সূত্র, তার মানে মিলিমিটার একটা ছোট একক আর মিটার হচ্ছে বড় একক। কোনো ছোট এককে বড় একক এককে পরিণত করতে গেলে ভাগ করতে হয়, তো এদের মধ্যে আসলে 1000-এর সূত্র। সো এই 297কে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি এইভাবে, তাহলে এটা মিটার হয়ে যাবে, মিটার। হ্যাঁ, তাহলে এই 1000 দিয়ে ভাগ দিলে এটা 297 ভাগ 1000 করলে এটা 0.297 মিটার হবে। ঠিক একইভাবে কাগজের যে প্রস্থটা ছিল, হ্যাঁ এটাও আমাদের মিলিমিটারে ছিল, অর্থাৎ 210 মিলিমিটার।
তো এটাকেও আমরা দেখো 1000 দিয়ে ভাগ দিয়ে মিটারে পরিণত করব 1 2 3 এটা মিটার হয়ে গেল তো এটা হচ্ছে যে 1000 দিয়ে ভাগ দিলে 0.21 আসবে লাস্টের শূন্যটার ভ্যালু থাকবে না অর্থাৎ 0.21 মিটার তো এখন এই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আমরা একটি কাগজের ক্ষেত্রফল পাবো একটি কাগজের ক্ষেত্রফল এইটা কিন্তু আমরা যেহেতু মিটারে প্রকাশ করে নিয়েছি এখন আমরা বর্গ মিটারে পেয়ে যাব তাহলে 0. দৈর্ঘ্য হচ্ছে 297 গুণন প্রস্থ হচ্ছে 0.21 আর ক্ষেত্রফলের একক আমরা জানি বর্গ দিতে হয় যেহেতু এগুলো মিটারে ছিল তাহলে বর্গ মিটার এই বর্গ মিটারে আনার আমাদের কারণ হলো এখানে ওজনটা দেখো প্রতি বর্গ মিটারের ওজন দেওয়া আছে এই কারণেই এটাকে আমাদের বর্গ মিটারে ডাইভার্ট করতে হলো এখন এটা আমরা গুণ করে নেই আমরা 0. ক্যালকুলেটরে আমরা করে দিচ্ছি 297 গুণন হচ্ছে 0.21 তো এটা গুণ করে আমরা পাবো 0.06 0.062 3 7 তো এত বর্গ মিটার এটা হচ্ছে আমাদের একটা কাগজের ক্ষেত্রফল তো এখন আমরা যদি এইভাবে লিখি যে এক বর্গ মিটার যেটা 80 গ্রাম দেয়া ছিল এক বর্গ মিটারের ওজন 80 গ্রাম তো সিম্পলি আমরা এখন এত বর্গ মিটারের বের করলে 0.06 হচ্ছে 2 3 7 তো এটা গুণ করতে হবে তো 80 গুণন 0.06 2 3 7 আর গুণনের সময় তোমরা যে কোনো একটা আগে লিখতে পারো এত গ্রাম তো এটা যদি আমরা এখন গুণ করে দিই তাহলে কত আসে দেখি আমরা গুণন 84.9896 এত গ্রাম তো এইটাই হচ্ছে আমাদের এখানে আমাদের যে একটা কাগজের ওজন চাওয়া হয়েছিল হ্যাঁ এটি কিন্তু আমাদের 4.9896 গ্রাম এটি আমাদের ক নম্বরের অ্যান্সার তো এরপর আমরা খ নম্বরটায় ঢুকব খ নম্বরে যেটা বলা হয়েছে যে পুরো প্যাকেটের ওজন কত তো পুরো প্যাকেটের ওজন তাহলে আমরা একটা কাগজের ওজন যেটা পেলাম আমরা ক হতে সেটা নিয়ে আসি যে ক হতে একটি কাগজের ওজন এটা আমরা 4.9896 গ্রাম এটা আমরা পেয়েছিলাম হচ্ছে 9896 গ্রাম একটা কাগজের ওজন তো কাগজ যেহেতু 500টা আছে উপরে যদিও একটা প্যাকেট আছে আসলে প্যাকেটটার ওজন বের করা সম্ভব না এটা আমরা নগণ্য হিসেবে ধরে নিতে হবে তো এটা আমরা 500 দিয়ে যদি গুণ করি হ্যাঁ এটা আমরা যে কোনো একটা আগে লিখতে পারি গুণনের সময় আসলে সমস্যা না তো গুণন 500 এই এইটা গুণ করলে আমরা সম্পূর্ণ প্যাকেটটার ওজন পেয়ে যাব তো 4.9896 গুণন হচ্ছে 500 তো সিম্পলি 2494 4.8 গ্রাম তো এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ প্যাকেটটার ওজন 2 2 4 এটা আমরা চাইলে দেখো কিলোগ্রাম এককে প্রকাশ করতে পারি যেহেতু এটা 1000 এর উপরে উঠে গেছে তো যদি আমরা গ্রামকে কিলোগ্রাম করি তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে এবং এটা দেওয়া উচিত তো এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে 2.4948 সমান হচ্ছে আমরা 1000 দিয়ে ভাগ দেখাই একটা একটা ছোট এককে বড় একক করলে ভাগ করতে হয় তো গ্রাম আর কিলোগ্রাম বা কেজির সূত্র হচ্ছে 1000 সো এটা আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে এখানে কেজি অথবা কিলোগ্রাম লিখে দিতে হবে সো এইটা আমরা পাবো 2.4948 কেজি অথবা কিলোগ্রাম একই কিলোগ্রাম এটি কিন্তু আমাদের খ নম্বরের অ্যান্সার এরপর গ নম্বরে যেটা চাওয়া হয়েছে প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে তাহলে একটা কাগজের পুরুত্ব থিকনেস খুবই কিন্তু কম এই যে এটা কতটুকু উঁচু হ্যাঁ তো এইটা যেটা বিষয় এখানে আসলে টোটাল এই উচ্চতাটা কিন্তু দেয়া নেই জাস্ট আমাদের এখানে প্রশ্ন করছে যে এটা করা সম্ভব কিনা আমরা এখন সেইটা উত্তর দেব
যে হ্যাঁ প্যাকেটটি কতটুকু উঁচু, ওটা আমাদের স্কেল দিয়ে আগে মেপে নিতে হবে যে হাইটটা কতটুকু, কতটুকু উঁচু তা পরিমাপ করে আমি একটি কাগজের পুরুত্ব মানে হচ্ছে উচ্চতা, একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবো। এখানে ওই প্যাকেটের যে কাগজটা আছে এটাকে ধরা যাবে না, হ্যাঁ, যেহেতু হ্যাঁ প্যাকেটটার মধ্যে পড়ে না। আমরা এই উচ্চতাটা যদি স্কেল দিয়ে এইভাবে মাপি তখন আমরা বলবো যে হ্যাঁ 500টা কাগজের পুরুত্ব বা উচ্চতা এত, তারপরে সেখান থেকে একটি বের করতে গেলে আমরা 500 দিয়ে ভাগ করব। তো তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একটি কাগজের পুরুত্ব সমান মোট উচ্চতা, ওই প্যাকেটটার মোট উচ্চতা ভাগ হচ্ছে মোট কাগজের সংখ্যা, অর্থাৎ যেটা 500 ছিল, মোট কাগজের সংখ্যা। এই সূত্রে আমরা বসিয়ে দিলেই একটা কাগজ কতটুকু পুরুত্ব, এটা ফ্র্যাকশন হবে, দশমিক হবে, কারণ একটা কাগজ খুবই নগণ্য আসলে উচ্চতা। তো যাই হোক, এইভাবে আমরা সম্পূর্ণ অধ্যায়টা কিন্তু আজকেই শেষ করে ফেললাম। তোমরা ভিডিওর নিচে সমস্ত চ্যাপ্টারের প্লে লিস্ট পেয়ে যাবে, যারা দেখোনি দেখে নেবে, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই ধন্যবাদ।